আলু, কাঁচা আলু আর চকলেট গাছ। একদিন আলু আর কাঁচা আলু ঘুরতে বের হয়। হাঁটতে হাঁটতে পথে তারা এমন একটা পাথর পায় যেটা দেখতে একদম আলুর মতো। কাঁচা আলু বলে, আরে আরে আলু, দেখো এটা দেখতে তো একদম তোমার মতো লাগছে, যেন সত্যিকারের আলু। এমন কিছু তো আমরা আগে কোনোদিন দেখিনি। আমারও সেটাই মনে হচ্ছে, একে হাতে নিয়ে দেখি তো। দেখো তাহলে। আলু এই পাথরকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু পাথর এত ভারী ছিল যে সে তুলতেই পারে না। তখন তারা দুজন আলু আর কাঁচা আলু মিলে সেটা তোলার চেষ্টা করে। যখনই তারা দুজন পাথরকে সেখান থেকে সরায়, তখনই হঠাৎ সেখান থেকে একটা বিশাল গাছ বের হয়ে আসে। আরে এটা কি? এটা তো গাছ। আরে দেখো দেখো, এতে চকলেটও লেগে আছে। চকলেট? তারা দুজনই অবাক হয়ে যায়। আসলে ওটা কোনো সাধারণ গাছ ছিল না। ওই গাছের গায়ে নানা রকম টফি, চকলেট আর ললিপপ লেগেছিল। তখন আলুর একটা কথা মনে পড়ে আর সে কাঁচা আলুকে বলে, বন্ধু আমার তো একটা কথা মনে পড়েছে, জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল শহরের বাচ্চারা যেমন নানান রকম টফি, চকলেট আর ললিপপ খায় না, ওগুলো যদি আমরাও পেতাম, যদি আমাদের কাছেও এমন একটা জাদুর গাছ থাকতো। জানো আমি কাল স্বপ্নেও এমন একটা গাছ দেখেছিলাম, আমি তো জানতামই না যে আজকেই এই জাদুর গাছ পেয়ে যাব। কি বলছো, কি তাই নাকি? কাঁচা আলু অনেক অবাক হয়ে যায়। তারপর আলু আবার কাঁচা আলুকে বলে, এসব কথা এখন রাখো, চলো গিয়ে আমরা চকলেট আর টফি খাই। আলু আর কাঁচা আলু দুজনে এই গাছে উঠে যায় আর তারা ইচ্ছে মতো চকলেট খায়। চকলেট খেয়ে তারা কিছু চকলেট তাদের বন্ধুদের জন্য নিয়ে যায়। ওসব তো ঠিক আছে, কিন্তু আবার এমন না হয় যে চকলেটের কারণে আমাদের পেটই খারাপ হয়ে গেল। আরে না না, তুমি এসব নিয়ে চিন্তা করো না, চলো এখন নিচে নামি। আলু আর কাঁচা আলু গাছ থেকে নিচে নামে, একটা থেলা গাড়িতে সব টফি আর চকলেট রাখে। কিন্তু কিছুক্ষণ পর যখন তারা পেছনে ফিরে দেখে, তখন সেখানে কোনো গাছই দেখতে পায় না। তারা দুজনই একদম অবাক হয়ে যায়। আরে এ কি হলো, ওই গাছ কোথায় গেল? আরে আলু, তাই তো। তারা দুজনেই এমন অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে যায়, একে অপরের দিকে তাকায়। একটু পর আলু বলে, এ তো আমার স্বপ্নের মতো একদম গায়েব হয়ে গেল। এখন তাড়াতাড়ি বাড়ি চলো কাঁচা আলু, আমার তো খুব ভয় লাগছে। দুজনে ভয় পেয়ে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে খুব মজা করে চকলেট খায়। যোধপুর নামক এক গ্রামে বিপিন তার বন্ধুদের সাথে ডাঙ্গুলি খেলছিল। তখন তার বন্ধু ভিঙ্কর দৌড়তে দৌড়তে সেখানে আসে আর তাকে বলে, তোমাদের বাড়ি জব্দ করতে কিছু ব্যাংকের লোক এসেছে। তোমার বাবা অনেক টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সেগুলো সময় মতো পরিশোধ করেনি, তাই ব্যাংকের লোকেরা আরও কিছু লোকজন নিয়ে এসে তোমাদের বাড়ির জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলছে। জলদি আসো, চলো চলো, আমাদের জলদি যেতে হবে। আরে বন্ধু, আমার বাবা তো আমাকে এটা আগে বলেনি, চলো চলো জলদি চলো। যখন বিপিন আর ভিঙ্কর সেখানে পৌঁছায়, ব্যাংকের অফিসার বাড়ির সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। বিপিন যখন তাকে বাধা দিতে যায়, তখন সে ব্যাংকের অফিসার বলে, কিরে এখন অপমান লাগছে নাকি? ঋণ যখন নিয়েছিস তখন তো তা পরিশোধ করতেই হবে, তাই না? পাহাড়ের মতো বড় হয়েছিস, কিন্তু তোর বৃদ্ধ বাবার ঋণ শোধ করতে পারিস না। স্যার আপনি আমাকে এক মাসের সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। এমনটা বলায় ব্যাংকের অফিসার সেখান থেকে চলে যায়। বিপিন তার বাবার সাথে কথা বলছিল, এমন সময় একটা কাক একটা পুরনো চিঠি এনে বিপিনের সামনে ফেলে চলে যায়। আরে এটা তো আমার দাদার চিঠি, দাদা মারা গেছে তো অনেক বছর হয়ে গেছে, এতে কিছু লেখা আছে বাবা। গভীর জঙ্গলে বড় একটা নদী পার করলে তুমি একটা জাদুর মাছের গাছ খুঁজে পাবে। বাবা এই দেখুন, এখানে তার নকশাও দেয়া আছে। চলো বন্ধু ভিঙ্কট, আমরা দুজনে সেখানে যাব আর ওই জাদুর গাছ থেকে মাছ পেরে টাকা উপার্জন করব, আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। পাগল তো হওনি,
গাছে আবার মাছ, একটা চিঠি পেয়েই তুমি এসব বিশ্বাস করছো? এটা বোকামি ছাড়া কিছুই না। কি আর করবো বন্ধু ভিঙ্কট, আমার কাছে তো এখন করার মতো আর কিছুই নেই, চলো আমার সাথে। এরপর দুই বন্ধু গভীর জঙ্গলে চলে যায়। নদী পার করার পর বিশাল এক সাপ তাদের সামনে চলে আসে। তখন সাপ বলে, তোমরা দুজনেই অনেক মোটা তাজা, বলো তোমাদের মধ্যে কে আমার খাবার হবে? আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার অনেক ক্ষুধাও লেগেছে, জলদি জলদি বলো। তখন ভিঙ্কট বলে, আর বিপিন, তোর সাথে এসে আমি কোথায় ফেসে গেলাম? তখন সাথে সাথেই বিপিন বলে, শ্যাপ মশাই, আমি একটা জাদুর মাছের গাছ করছি, একবার যদি সেটা আমি পেয়ে যাই তাহলে আমি নিজে এসেই আপনার খাবার হব, এখনকার মতো আমাকে ছেড়ে দিন, আমি অনেক বিপদে আছি। হ্যাঁ, মানুষেরা অনেক ধোকাবাজ হয়, আর আমি তোমার কথা কেন বিশ্বাস করব? আপনি তাহলে একটা কাজ করুন, ভিঙ্কটকে ওই গাছ দেখিয়ে দিন, ব্যাস আমি এখনই আপনার খাবার হয়ে যাব, আমাকে আপনি খেতে পারেন। সবাই আমার কথা শুনেই পালিয়ে যায়, কিন্তু তুমিই প্রথম যে কিনা এখন পর্যন্ত আছো। মনে হচ্ছে তুমি অনেক ভালো মানুষ। ওই দেখো জাদুর মাছের গাছ, তোমার যত দরকার ওখান থেকে মাছ নিয়ে যাও, তুমি অনেক ভালো মানুষ। সাপ এমনটা বলতেই সেখানে একটা মাছ ভর্তি জাদুর গাছ চলে আসে, আর সাপও উধাও হয়ে যায়। তখন বিপিন আর ভিঙ্কট বাজারে গিয়ে সব মাছ বিক্রি করে। এভাবেই এক মাসের মধ্যে বিপিন ব্যাংকে সব টাকা পরিশোধ করে দেয়, আর তাদের পৈতৃক বাড়িও রক্ষা করে ফেলে। সন্ধ্যার কাছে দুটি গাভী ছিল, একটি ছিল অনেক কালো যার নাম ছিল শ্যামা গাভী, অন্যটি ছিল অনেক সুন্দর আর ধপধপে সাদা যার নাম ছিল গরি। গরি আর শ্যামা সব সময় মিলেমিশে থাকত, গরি শুধু বাদাম খেত, অন্যদিকে শ্যামা সব ধরনের খাবারই খেত যেগুলো সন্ধ্যা তাকে খেতে দিত। বাদামের দাম দিন দিন অনেক বেড়ে যাচ্ছিল, এমনিতে তো দুটো গাভী ভরপুর দুধ দিত, কিন্তু সন্ধ্যা এবার গরিকে নিয়ে চিন্তায় পড়ে যায়। গরি মা হতে যাচ্ছিল আর সে খাবার দাবার আরো বাড়িয়ে দেয়। এ অবস্থায় সন্ধ্যা একদিন গরিকে বলে, আরে আমার আদরের গরি, এবার থামো, তুমি এবার থামো, জানি তুমি অনেক সুন্দর, কিন্তু তাই বলে এত বাজবিচার কিন্তু ঠিক না, সারাদিন তো তুমি শুধু বাদামই খাও, আর ওদিকে আমার আদরের শ্যামাকে দেখো, ওই সব খায় যেগুলো আমি ওকে দিই, দেখো তুমি এখন মা হতে যাচ্ছ, তোমাকে এত খাবার খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়, দুধ বিক্রি করে যে টাকা আসে তার বেশিরভাগ তোমার বাদামই কিনতে চলে যায়, জানো বাজারে এখন বাদামের কত দাম, আমি তোমাকে হাত জোর করছি, আমার আদরের গরি জেদ করো না, তুমি এবার ঘাস খাওয়া শুরু করে দাও। সন্ধ্যার অনেকবার বোঝানোর পরও গরি মাথা নেড়ে মানা করে দেয়। একদিন শ্যামা তাকে বলে, আরে তোমার সমস্যাটা কোথায়, তুমি এত জেদ করছো কেন, তোমাকে নিয়ে সন্ধ্যার কত চিন্তা, সে আমাদের কত খেয়াল রাখে, আরে তোমার একবার ভেবে দেখা উচিত। তখন গরি বলে, হ্যাঁ যদি চিন্তা করে তাহলে সন্ধ্যাকে চিন্তা করতে দাও, আমি কত দুধ দিই ওকে, আমার শুধু বাদামি পছন্দ, বলে দিয়েছি না আমি, আমি কালকে সন্ধ্যাকে এক লোকের সাথে কথা বলতে দেখেছি, না জানি সে তোমাকে বেঁচে না দেয়, তোমাকে ছাড়া আমার মোটেও ভালো লাগবে না। হুম, বেঁচে দিলে ভালোই হবে, যেখানে যাব মন ভরে বাদাম খাবো। গরি তার অহংকার নিয়েই থাকে। একদিন তার অনেক পেটে ব্যথা হয় আর তার বাচ্চাও জন্ম নেয়, কিন্তু তার বাচ্চা হয় একদম কালো রঙের। পরদিন থেকে গরি তার বাচ্চা নিয়ে ঘাস খেতে শুরু করে। হঠাৎ এমন পরিবর্তন দেখে সন্ধ্যা বলে, আরে আরে কি হয়েছে তোমার, এখন তোমার বাচ্চা কালো হয়েছে বলে
তোমার অহংকারই তো মাটিতে মিশে গেছে দেখছি, হয়েছেটা কি? মাথা নিচু করে গরি বলে, আমার গায়ের রং নিয়ে আমার অনেক অহংকার ছিল, আমার কালো রঙের বাচ্চা হয়েছে, প্রভু আমাকে এর সাজা দিয়েছে কারণ আমি আমার গায়ের রং নিয়ে অহংকার করি। সন্ধ্যা তাকে অনেক আদর করে, শ্যামাও তাদের কাছে এগিয়ে আসে আর তার বাচ্চাকে অনেক আদর করে আর বলে, আরে ব্যাপার না গরি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এখন আমরা মিলেমিশে থাকবো।